আমাদের আকাবিরদের জিন্দিগির গল্প। আমি ওই মাদ্রাসায় গিয়েছিলাম, ওইখানে বলে এসেছি, আজকে আপনাদের বলি। একদিন আমিনী সাহেবকে জিজ্ঞেস করছি যে হুজুর হাফিজ, হুজুর আপনার শ্বশুর শেষ জীবনের সাহেব, আপনি শেষের দিকে ওনাকেই পাইছেন মুরব্বী হিসাব, আর ছাত্র জমানার শেষে পাকিস্তানে পড়তে গিয়ে ইউসুফ বানুরী রহমতুল্লাহর কাছে আপনি বুখারি করছেন আরেকবার, আপনার বড় বড় সাহেব আছে কিন্তু আপনি শামসুল হক ফরিদপুরি সদর সাহেব, সদর সাহেব, সদর সাহেব, এটা এতবার বলেন কেন? কথায় কথায় সদর সাহেব বলে। আমিন সাহেব বলতেছে, এটা তোমরা তো বুঝবা না, তোমাদেরকে বই পড়ায় আমি বুঝাইতে পারবো। শামসুল হক ফরিদপুরি সদর সাহেব ছিলেন সেই মানুষ যে তার সামনে বুঝমান কোন আলেম অথবা তালেম এলেম যদি বসে, তার ভেতরে উনি এই তরক পয়দা করে দিতে পারতেন, এই জ্বালা সৃষ্টি করে দিতে পারতেন যে তোমার হাতে বাংলাদেশ, তোমার হাতে দুনিয়া, তুমি যদি ভালো থাকো দেশ ভালো থাকবে, তুমি যদি নেককার হও দেশ নেককার হবে, তুমি যদি খারাপ পাও দেশ খারাপ হয়ে যাবে, ফিকির পয়দা করে দিতে। অমনোযোগী ছাত্র ওনার সহ হতে গেলে পর্ণেওয়ালা ছাত্র হয়ে যায়, কোনো সোচ ফিকির নাই, ওনার কাছে গেলে সোচ ফিকির পয়দা হয়ে যেত, জ্বলন পয়দা হয়ে যেত, উম্মতের জন্য কেমনে কাজ করবে।